রবিবার সকাল 6টা নাগাদ নয়াঞ্জলিতে পড়ে গিয়ে সুকুমার দাস নামে এক কোম্পানি মালিকের মৃত্যু হল। বয়স 53 বছর। বর্ধমানের আলমগঞ্জে নিহতের বাড়ি। তারা ব্যবসায়িক কাজে মোট 4 জনকে নিয়ে ছোট গাড়িতে চেপে বর্ধমান থেকে শিলিগুড়িতে যাচ্ছিলেন। রবিবার সকাল 6টা নাগাদ করণদিঘির কাছে তাদের গাড়িটি পৌঁছাতেই সামনে এক ব্যক্তি এসে পড়ায় তাকে বাঁচাতে গিয়ে চালক নয়াঞ্জলিতে গাড়িটি নামিয়ে দেন। এই ঘটনায় কোম্পানি মালিক গুরুতর আহত হন। তাকে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়েছে বলেই প্রাথমিকভাবে খবর। আর এক সহযাত্রীর হাত ভেঙে গিয়েছে, বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে বাবুসোনা সাউ কি জানিয়েছেন শুনুন। বয়স 53 55 হবে। কোথায় বাড়ি? আমার বাড়ি অ্যাকচুয়ালি বর্ধমান। কি হয়েছিল? আসলে বর্ধমান থেকে উনি শিলিগুড়ি আসছিলেন। রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে বিশ্বনাথ দাসের রিপোর্ট, টাইমস 14 বাংলা।